আমরা যদি আমাদের খাবারটাকে চিবিয়ে চিবিয়ে ধীরে ধীরে খাবার খেতে পারি, তাহলে কিন্তু আমরা সকল রোগ প্রতিরোধ করতে পারি। এই যে সহজ সহজ ব্যাপারগুলো, যেগুলি প্রতিরোধযোগ্য, যেগুলি করা যায়, একটু চেষ্টা করলেই আমরা করতে পারি। একটু বিয়ে বাড়িতে যে অল্প খাবার খেলেই হয়ে যায়, বিয়ে বাড়িতে গিয়ে নরম খাবার খেলেই হয়ে যায়, বিয়ে বাড়িতে সালাদ ফেলে দেয় কিন্তু মাংস কেউ ফেলে দেয় না, বিয়ে বাড়িতে শশাগুলোকে রাস্তায় ফেলে দিতে হয়, ড্রেনে ফেলে দিতে হয়, কেউ লেবু খায় না, শশা খায় না। এই যে শশা লেবু, এই দুইটা যে আমাদের ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারে, অনেক রোগ প্রতিরোধ করতে পারে, সেগুলোর অবস্থান হচ্ছে ডাস্টবিনে। আর যেগুলো আমাদেরকে ক্ষতি করে, সেই যে পোলাও, সেই যে মাংস, সেই যে বিরিয়ানি, যেইগুলো খেলে আমাদের স্টমাক প্রবলেম হয়, হার্টে প্রবলেম হয়, সেই খাবারগুলো আমরা অনেক বেশি বেশি করে খাচ্ছি, সেগুলোই হয়ে গেল কি আমাদের বেশি প্রিয়। আমরা খারাপ ভালো চিনার ক্ষমতা আমাদের কি লোপ পেয়ে গেছে? আলহামদুলিল্লাহ না। আমরা আজকে থেকে মনে প্রাণে দিলে কিনে ইমানে বিশ্বাসে আস্থায় ভালোবাসায় এই চিন্তা চেতনায় উপলব্ধিতে এসে যাব যে আমরা তেলে ভাজা জিনিস আর খাবো না, বেশি তেলের রসানো কষানো খাবার আমরা খাবো না। আমরা তেল খাওয়া আজকে থেকে অর্ধেক কমাবো, আমরা ভাজি ভুনা খাওয়া অর্ধেক কমাবো, আমরা মশলা রসানো কষানো খাবার কম খাবো, চিনির কোনো খাবার আমরা খাবো না, চিনি একটা কেমিক্যাল, এই জাতীয় খাবার আমাদের একদম খাওয়া চলবে না। Thank you.